বিদ্যালয়ে শিক্ষার গুণমান ফেরাতে সচেষ্ট থাকবেন বলে শিক্ষামন্ত্রীকে কথা দিলেন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। মঙ্গলবার উত্তর জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এই কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার কদমতলায় বিজেপি কার্যালয়ে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সফরকালে বিদ্যালয়ের রেজিস্টার মিড ডে মিলের হিসেব খতিয়ে দেখেন মন্ত্রী রতনলাল নাথ। পরে ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জেনে নেন। বাড়িতে যদি থাকো এত সুন্দর করে কেউ বুঝাতে পারবে? তাহলে স্কুলে আসতে হয়। স্কুলে আসা আমি শিক্ষামন্ত্রী, কিন্তু আমি এত সুন্দর করে বুঝাতে পারবো কে পারবে? এই জন্য বিদ্যালয় সফর শেষে অপেক্ষমান সাংবাদিকদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান কদমতলা বিদ্যালয় পরিদর্শনকালে কয়েকটি বিষয়ে চোখে পড়েছে, এগুলি দীর্ঘদিনের অভ্যেস, এ অভ্যেস পাল্টানোর নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী আরো জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কথা দিয়েছেন যে এরপর থেকে শিক্ষার মান বৃদ্ধিতে তারা নজর দেবে। কদমতলা স্কুলে ঢুকে কয়েকটি বিষয় চোখে পড়েছে। আজকে স্কুলে দেখলাম একজন শিক্ষক আনঅথরাইজড অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট থাকতে আপত্তি নেই, ছুটির দরখাস্ত দিতে হয়, কিন্তু উনি তাও দেয়নি। দীর্ঘদিনের হ্যাবিট চেঞ্জ করতে গিয়ে একটু সময় লাগছে। শিক্ষক শিক্ষিকারা কথা দিয়েছে আগামী দিনগুলিতে কদমতলার যে শিক্ষা, যে কদমতলা স্কুল রয়েছে সেইটা, সেই শিক্ষার যেন মান বাড়ে তারা সচেষ্ট হবেন, আমাকে কমিটমেন্ট করেছে। ছেলে মেয়েরাও আমাকে কথা দিয়েছে যে আগামী যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বর্তমান সরকারের দিশা যে দিশায় এগোচ্ছে আমরা সেই দিশারই আমরা কথা দিচ্ছি আপনাকে, আমাদের এই স্কুল আগামী দিনে ভালো ফল দেবে। বিদ্যালয় পরিদর্শনের পর কদমতলায় বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে টিআইডিসির চেয়ারম্যান টেঙ্কু রায় উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।